আখের রস বের করা হচ্ছে, প্রতি গ্লাস 20 টাকা। না এই যে সামনে যে গ্লাস দেখতে পাচ্ছেন, এই গ্লাসের প্রতি গ্লাস হচ্ছে 20 টাকা করে। দেখতেই পাচ্ছেন যে কি প্রসেসে হচ্ছে আখের রস তৈরি করা হচ্ছে। তবে এটাতে যে পরিমাণ তেল খাচ্ছে, এই তেলের মশা কি আপনার উঠে সারাদিনে? আমরা বলি না, কিন্তু অনেকে হয়তো বলে বা ভাবে। আর ভালো দেখা থাকবে কি অবশ্যই খাবো, দুটাই দেখাবেন না। সেই জন্য যদি আমার রাস্তাটা যদি ওই যা থাকতো, তাহলে আপনি রস সবাই খাইবে। পুলিশের ভয়ে আছি, বুঝতে পারছি। মানে ওই কারণে আপনারা সাইডে আসেন, আপনার এখানে নোংরা দিন পুকুরাইবেন তারপরে পাবনা এই জেলাটা আছে, আমি দেশে মানে বলো নাই যে হাতরা এই জেলাটা তিন জায়গায় আসার খায়, আসার খায় মানুষ যদি আমি ভয় পাই না ভাই, সে মোটাম গিয়ে আমি দেখতেই পাইতেছেন যে এই হচ্ছে আমার আখের রস, আমি এখন হচ্ছে এটা পান করবো। কালার দেখতে সুন্দর, এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে তিনি সবকিছু ব্যবহার করেন সবকিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, যেটি দেখাচ্ছিলেন আখগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটি অন্য জায়গায় দেখা যায় না। তবে তার একটা অভিযোগ যে পুলিশের কারণে তিনি হচ্ছে এই সাইডে আসার কারণে কাস্টমার কম, এখানে লোকজন যাতায়াত কম, না সবকিছু মিলিয়ে এখন একটু তাদের সমস্যা হচ্ছে যে তেল খরচ বেশি, এরপরে আখের দাম বেশি, কিন্তু পেশা কিনা কম। আপনি কত বছর ধরে এই পেশার সাথে আছেন? আমি 30 বছর। 30 বছর ঢাকা তো হয়ে যায় না, আমি খাবার আছে বাজারও দেখলাম, আপনার বেতন আজকে 20 হাজার হয় বর্তমান বেতন, 20 হাজার যখন আপনি বাড়ায় যেতে 50 হাজার আমি দেখার জন্য সবই করতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চেষ্টা করতে
আমি কি কামড় পেলাম আমাদের কামড়াবি এক্ষেত্রে কি হিমশিম খাইতে হয় যে ঢাকা সরকার বেতন দিতে হয় বা বিভিন্ন ধরনের বিষয়গুলো এদিকে আপনার হিমশিম খাইতে হয় মানে সমস্যা মানে খরচ মহলে কি কোনো সমস্যা হয় তাই হয় আমার সাধার নাম থাকলে ভাইয়ের নাম হচ্ছে আব্দুল গনি ভাই এমনিতে সাভারে তাকে ডাকা হয় হচ্ছে গনি মোল্লা আচ্ছা তিনি 30 বছর ধরে এই আখের রস বিক্রি করতেছেন এই সাভার এলাকায় এই আশেপাশে বর্তমানে আমরা আছি মূলত হচ্ছে ঠিক যে মডেল মসজিদ সেই মডেল মসজিদের পাশে সাভারের যে মডেল মসজিদ আগে বুঝতাম ওই জায়গা বাজার রোড বাজার রোডের মাথায় এই মডেল মসজিদের পাশে আসলেই আপনাকে পাওয়া যাবে মানে মডেল মসজিদের এখানে যদি আপনারা আসেন তাহলেই গনি ভাইকে আপনারা পেয়ে যাবেন এবং খুবই স্বাদ আমি 1 গ্লাস খেয়েছি আরো 1 গ্লাস নিয়েছি আপনারা আসলে বুঝতে পারবেন যে এখানে কোনো ধরনের আছে ভেজাল মিক্স করা নেই কোনো ধরনের মানে আমি নিজেই পান করেছি এবং খুবই মানে একদম আখের যে সঠিক যে নির্যাস বা সঠিক যে হচ্ছে রস সেটি আমি কিন্তু অনেকদিন পরে পেলাম তো আমি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আসলেও একবার হলেও অন্তত এখানে টেস্ট করে দেখতে পারেন আপনারা থানার পুলিশ বন্ধু আমার কথা